বুধবার কলমচড়া থানার অন্তর্গত বাগপীর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকা সহ বক্সনগর ব্লক ও আইটিআই কলেজ টিলা সংলগ্ন জঙ্গলে প্রায় 7000 গাঁজা গাছ কাটে পুলিশ। এই অভিযানে ছিলেন কলমচড়া থানার ইন্সপেক্টর বিদ্যা দেববর্মা সহ সিআরপিএফ জওয়ানরা। ধ্বংস গাঁজা গাছ কাটার পর সবগুলি একসাথে করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আমরা বাগবের পঞ্চায়েতের পিছনে একটা সন্ধান পেয়েছি গাঁজা। এখানে 4-5টা প্লটের মধ্যে গাঁজা হচ্ছিল, তো টোটাল 5টা প্লটের মধ্যে আমরা গাঁজা ডিস্ট্রয় করেছি। টোটাল ধরুন না 6000 মতো গাঁজা হবে, 6-7000 হবে গাঁজা।